দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রবাসী স্পেশালের আজকের পর্ব হচ্ছে মাছ রান্না। হ্যাঁ দর্শক, দেখাবো আজকে বিদেশি মাছ, কিন্তু মাছটা কিন্তু দেশি স্বাদের মাছের মতো। যে মাছটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সেটি অনেকটাই দেশীয় মেনি মাছ বা পুঁটি মাছ বা এই জাতীয় মাছগুলোর মতো টেস্ট হয়ে থাকবে। মাছটাকে আপনারা মেক্সিকান দোকানে পাবেন হচ্ছে হোল পার্চ নামে, যে কোনো হিসপ্যানিক গ্রোসারি দোকানে যেখানে মাছ পাওয়া যায় অথবা এশিয়ান গ্রোসারিগুলোতেও আপনারা সেম নামে পেয়ে থাকবেন। কেনার সময় ছোট ছোট সাইজের মাছগুলো কিনবেন এবং কেটে ধুয়ে নিয়ে এরপরে এইরকমভাবে কেচে নেবেন মাছগুলো। কেচে নেওয়া এই মাছগুলোতে এখন আমি লবণ, সামান্য মরিচ গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মেখে তারপরে তেলে ভেজে নিচ্ছি। এই মাছটা খেলে আপনারা দেশীয় যে সরপুঁটি বা ছোট পুঁটি মাছ অথবা মেনি মাছ বা এই জাতীয় যে মাছগুলো সেগুলো আর একদমই মিস করবেন না। যাই হোক, একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি। একটু সময় দিয়ে ভাজতে হবে, মানে মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। প্রায় 2 মিনিটের মতো এক এক পাশ ভেজে নিয়ে বা এইরকম কালচে বাদামি হওয়া পর্যন্ত মাছগুলোকে ভেজে তুলে রাখছি। এখন যে কড়াইতে রান্না করব সেখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে এখন বাদামি করে ভেজে নেব। যখন পেঁয়াজের ধারগুলো একটু বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ। তেলে একটু ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, কারণ গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায়। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ মরিচ এবং 1/2 চা চামচ করে ধনে জিরা। সব একসাথে মিনিট খানেক একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা তেল তেলে হয়ে আসলে এর মধ্যে 3টা আলু আগে থেকে কেটে পানিতে ভিজিয়ে রাখা, যেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবং সেই সাথে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু ফালি করে দেইনি, জাস্ট একটু ফ্লেভার বের হবে। আলুটাকে মশলায় নেড়ে নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে এখন এই ঝোলটাকে একটু বলক নিয়ে আসব। বলক চলে এলে এর মধ্যে 2টো টমেটো আগে থেকে কেটে রাখা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, বা এটা নির্ভর করে আলুটা সেদ্ধ হতে কতটুকু সময় লাগবে। ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আলুটা কিন্তু এইরকম সেদ্ধ হবে, মানে এভাবে ভেঙে যাবে, কিন্তু একদম নরম হয়ে যাবে না, যেন গলে যায়। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে পানি দিয়ে দিচ্ছি আরো 1 কাপ পরিমাণ। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এরপরে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। হাঁড়ির হাতল ধরে এভাবে হাঁড়িটাকে দুলিয়ে দিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে অনেক সময় আস্ত মাছটা ভেঙে যেতে পারে। ঝোলটা খানিকটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টেলে নেয়া জিরার গুঁড়া। ঝোলটা যেমনটি চাইছি ঠিক সেই রকম হয়ে এলে মাছটাকে শেষবারের মতো একবার উল্টে দিচ্ছি। এরপরে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে মাছটা উপর থেকে শুকিয়ে না যায়। হয়ে গেল আমার আজকের আলু টমেটো দিয়ে মাছ রান্না। বিদেশি এই মাছটা আপনাদের কাছে খেয়ে কেমন লাগলো সেটি কমেন্টে এসে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করছি যারা দেশি মাছটা মিস করতেন এবং বিদেশি কোন মাছটা কিনে খাবেন সেটা জানতেন না, আজকের ভিডিও থেকে তারা উপকৃত হবেন। রেসিপিটি যদি সহজ লাগে চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আজ তাহলে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান, আল্লাহ হাফেজ।